উপহার দিয়েছে, আমিও মনোযোগ সহকারে শুনছি, খুব ভালো লাগছে। আসলে জ্ঞানী মানুষের তুলনা হয় না। আজকে আমাদের মাঝে যিনি আসছেন বাউল মাতা আলিয়া বেগম আলো, আমার মাজননী, তার সাথে অন্য কোনো শিল্পীর তুলনাই হয় না, তার তুলনা সে নিজেই। আজকে সে অসুস্থ, কিছুদিন আগেও সে অনেকটাই অসুস্থ ছিল, আমি ইউটিউবে দেখেছি, দূর থেকে দেখেছি, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি। আমরা যে আবারও তাকে স্টেজ পাবো এরকম ভাবে কল্পনা করি নাই। আজকে যেহেতু স্টেজে পেয়েছি, আমাদের মাঝে পালা চলে এসেছে গুরু এবং শিষ্য। আমার মাকে দিয়েছেন গুরুর ভূমিকা। আজকে আমরা যে এরা যারা এখানে আসি, আমার মায়ের কাছে আমরা আরজি করব, যেমন একটা শিশুকে যতক্ষণ পর্যন্ত একটা শিশু কান্না না করে ততক্ষণ পর্যন্ত মা তাকে দুধ দেয় না, আজকে আমরা মার কাছে আমরা চাইব, আশা করি মার কাছে যা আমরা চাইব তাই পাবো ইনশাআল্লাহ। আজকে গুরু এবং শিষ্যের পালা। আমার গুরুজিকে আজকে আমি আমার গুরুর জ্ঞানে রেখে তাকে আমি একটি ভক্তি দিব, তারপরে আপনাদেরকে গান শোনানোর চেষ্টা করব, সময় আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আমি আজকে একটি গান করব, সেই গানটার মধ্যে অনেকগুলো প্রশ্ন। গানটা করার পরে আমার মাজননী আমাদের মাঝে গানটার ব্যাখ্যাগুলা সুন্দরভাবে বুঝিয়ে দিবেন, আশা রাখি। কোথায় ছিলাম কোথায় এলাম, কই এলাম আর জানি কোথায় যা, গুরু আমার দেশের খবর জানতে চাই দয়াল গো, কই এলাম আর দেশের খবর জানতে চাই, কোথায় ছিলাম কোথায় এলাম আমার জানি কোথায় যা, কোথায় ছিলাম কোথায় এলাম আমার জানি কোথায়।
আবার জানি কোথায় যাই, উড়ল আমার দেশে জানতে চাই দয়াল গো, দয়াল আমার দেশের খবর জানতে চাই। দয়াল আমি ছিলাম যখন নিরাকার, ছিল না মোর আকার সাকার, করেছিলাম কি বায়াহার কি খেয়ে জীবন বাঁচা। ছিলাম যখন নিরাকার, করেছিলাম কি বায়াহার কি খেয়ে জীবন বাঁচা। চাই দয়াল গো, দয়াল আমার দেশের খবর জানতে চাই। পদ নাই কো আমার চলা ফেরা হই কি প্রকার, ছিলাম আমি তার অধিকার সঙ্গে গেছিল আমার, হস্তপদ নাই কই আমার চলা ফেরা হয় কি প্রকার, ছিলাম আমি কার অধিকার সঙ্গে গেছিল আমার, কেমন করে রাস্তা দেখি না ছিল মোর দুটি আঁখি, কেমন করে রাস্তা দেখি মাতৃ গর্বে চায়া থাকি কি সন্তান নিলাম ঠাই, জানতে চাই দয়াল গো, দয়াল আমার দেশের খবর জানতে চায়াল গো। মাজন নিরিঞ্জিল ঘরে কে উঠাইয়া দিল মোরে, কার কে আকার করে
যাই হোক, গানটা অনেকদিন পরে করা হয়েছে। তো যাই হোক, গানটার তো অনেকগুলো প্রশ্ন, তারপরও আমি মৌখিক একটা প্রশ্ন রাখব আমার মাজনীর কাছে। এই পৃথিবী সৃষ্টির লগ্নে সর্বপ্রথম গুরু ছিল কে এবং শিষ্য ছিল কে, তার মুখের বাক্য কি ছিল? আমার মাজনীর কাছে এই একটি আমার সর্বপ্রথম প্রশ্ন, এবং গানের ভিতরে অনেকগুলা প্রশ্ন আছে। আমরা এখানে বক্ত আশিকান যারা আছে, অনেকে আছে, আমরা 30-40 বছর ধরে মরি দিয়েছি, এখন পর্যন্ত আমরা বক্ত দাবি করি আমরা শিশু হইতে পারছি কিনা সন্দেহ। তো আজকে আমার মাজনীর কাছে আমরা অনেক কিছু জানবো, শিখবো, আশা রাখি। তো যাই হোক, গান একটা রাখলাম। দরবার থেকে বলা হয়েছে একটি করে পালা গান এবং একটি করে টিপুসা পাগল বাবার নামে একটি করে গান রাখার জন্য। গানটা রাখবো এবং বাইরে থেকে কিছু এলাকার কিছু পোলাপান ছোট ভাই বেড়াদর বা ভাতিজা একটা গান অনুরোধ রাখছে, গানটা কি করবো? এরা আশেপাশে আছে, ঘোরাঘুরি করতেছে এলাকারই। আসলে প্রথম স্টেজ তো কিন্তু ওই গানটা করলে একটু অন্যরকম হয়ে যায়, তারপরে কি করবো? কি মায়া লাগাইলা রে থাকতে পারি না ঘরে, ওরে আমার হৃদয়ের চানটি পূজা বাজান আমি ভুলি কেমনে মনে, কি মায়া লাগাই আর থাকে পারি না গড়ে, হৃদয়ের জানো গো নি জানো ভুলি
Oh,
হৃদয়ের চাল, হৃদয়ের চাল ও দয়াল চাল, বলি কেমনি আমার হৃদয়ের চাল ও দয়াল চাল, বলি কেমনি বুল রে ও সুরে সুরি চাহে তোমারে বাঁধ সরিয়ে সুমন সরকার চাহে তোমারে ইদানি কালে সুরে সরি যায় না বলে যায়ও না বলে হৃদয়ের চান, হৃদয়ের চান ও দয়াল চান, বলি আমার হৃদয়ের চান ও দয়াল চান, বলি কেমনি গরে মায়া লাগাইলার থাকে পারি না গরে হৃদয়ের চাল ও দয়াল চাল, বলি কেমনি আমার হৃদয়ের চাল ও টিপু চাল বাজা বাজান আমি ভুলি মহান আল্লাহ তাআলার পাক দরবারে হাজার শুকরিয়া কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকুলে আসার বসার ভালোবাসার সুযোগ দিয়েছেন, দিয়েছেন চলার বলার স্বাধীনতা দিয়েছেন মানব ব্যক্তিত্ব, তাই হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ, কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না, কেউ কারো আশায় আর থাকে না। দয়াল আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিতে প্রেমাস্পদ হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির রুহানি চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখি, আহলে বায়াত পাক পাঞ্জাতনের সম্মান গুণগান যেন অন্তরে ধরে রাখতে পারি, বিশ্বের অলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে দেখে গেছেন বাংলা মায়ের কোলে, শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই। আজকের আল্লাহর একজন অলির রুহানি উপস্থিতিতে আমাদের আজকের আশিকানের সমাবেশ, তাই যারা আয়োজকবৃন্দ সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। ভক্তি শ্রদ্ধা রাখি হাজি মোহাম্মদ লাল মিয়া মাদবর, মোহাম্মদ
আমাদের বাউল বিচার গানের যেই পালা গানটা শুরু করেছিলাম, সেই শুরুটা ছিল প্রথম অবস্থায় আমাদের রজব আলী দেওয়ান বাবা, সে একটা গানের বই করছিল, সেখানে পালাপালি গান। তাই গুরু শিষ্যের পালায় আমরা এই গানটাই প্রথম গাইতাম। গুরু আমি দেশের খবর জানতে চাই, কোথায় ছিলাম কোথায় এলাম আবার যেন কোথায় যাই। হ্যাঁ, বাড়ি আর দেশ সেটার খবর আমাদের নিতে হবে। এখন আমরা যেখানে বসবাস করতেছি এটা হলো বিদেশ, তাই না? আমরা দুই দিনের বিদেশে আসছি, এটা আমাদের আসল দেশ না। এখন আপনারা বলতে পারেন তাহলে আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। কারণ মা বাবার যে স্থান সেটাই তো সন্তান উত্তরাধিকারী সূত্রে পায়, তাই না? তাহলে আমাদের বাবা হলো আদি পিতা আদম, আর আদি মাতা মা হাওয়া বিবি। তাহলে হাওয়া বিবি আর আদম নবী আমাদের আদি মা বাবা, তাদের বসবাস ছিল জান্নাতের মধ্যে। তাহলে সেই সূত্র হিসাবে আমাদের আদি বসবাস এবং আমরা সেখানকারই বাসিন্দা। তাহলে দুনিয়াদারিতে আমরা আসছি, কেন আসছি? আপনারা জানেন আল্লাহ তাআলা যখন আদমকে পাঠাইলেন দুনিয়ায়, তখন আমার আল্লাহ বললেন, আদম দুনিয়াদারিতে যাও, তবে বেশি দূরে যাইও না, কারণ আমি তোমাকে তৈরি করে আমি তোমার দিকে চায় রয়েছি, আমি তোমার দিকে চায় রয়েছি যে কোনো সময় তোমাকে আমি ডাকবো, আমি ডাকলে কেউ আর পৃথিবীতে থাকতে পারবে না। সেজন্য সবসময় আমাদের এই লক্ষ্যটা রাখতে হবে। সেজন্য আমি এই কথাটাই বললাম, আমাদের অত জান্নাত জান্নাত করা লাগবে না, আমরা যদি মালিককে সন্তুষ্ট করতে পারি তবেই তো মাল পাবো, নাকি? মালিকের চেয়ে যদি মালের প্রাধান্য দেই তাহলে কোনোটাই পাবো না, আর মালিককে যদি খুশি করতে পারি তাহলে সেই মাল তো আমারই হবে। তো সেজন্য আমি এই কথাটা একটু হালকাভাবে বললাম। আর জালালউদ্দিন খা বলেছে, দুজকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হবার ইচ্ছা থাকলে মরণ ওষুধ খাও। কেউ কোনোদিন দুজক না পেরুইয়া জান্নাতে প্রবেশ করতে দুজকের রাস্তা দিয়া স্বর্গে চলে যাও। এখন বলতে পারেন সেই দুজক কোথায়? এক অর্থে দলিল ইহাও বলেছে, দুনিয়াটাই একটা জাহান্নাম। এটা কার জন্য? এটা হলো মুমিনের জন্য, নাকি বাবা? দুনিয়াটা জাহান্নাম, জেলখানা, কারাগার, এটা মুমিনের জন্য, আর কাফেরের জন্য হইল জান্নাত। তাহলে দুনিয়াটা সুখের জায়গা না, এখানে বিচ্ছেদ বিরহ। পরম বন্ধু আমাকে দূরদেশে পাঠাইয়া দিছে, তাই আমি সদা সর্বদাই যেন আমার পরম বন্ধুর আকাঙ্ক্ষা রাখতে পারি। বন্ধু ছাড়া আর কোনো আকাঙ্ক্ষা যেন আমার অন্তরের মধ্যে না থাকে। লা মাকসুদা ইল্লাল্লাহ, শুধু এক আল্লাহর আকাঙ্ক্ষা থাকবে। তারপরে আমার বাবাজি কথাটা রাখছে, আমি ছোট্ট একটা গানের মাধ্যমে একটু বলার চেষ্টা করি। আমার বাবা যেমন অনেক গান না গাইতে না গাইতে একটু ছুট পড়ে যায়, আর আমি তো বাবার কাছে একেবারে নাই। অতল তলে ডুবি দিয়া তুই ভুলাম, অতল তলে ডুবি দিয়া তুই দেখে ভুলাম, অতল তলে ডুবি দিয়া
যার পথে এলো রে ধরা, মুক্তার নহর কহিয়া যাই গো আরে ও ভুলানো, যে যার পথে এলো এ যাওয়া সদর দর যা চিনলে না রে মন বে বুঝারে আরে ভুলানো, আশা যাওয়া সদর দর যা চিনলি না রে মন বে বুঝারে আরে ভুলানো, তাই ভক্তি দেব জন্ম মর হবে খেওয়া ওই দর আশা যাওয়া গো আরে ও ভুলানো, জন্ম মর হবে ভেদে দিশাহারা ঘুরি ফিরি পাগল পারাবে আরে ও ভুলানো, হলাম ভেবে দিশাহারা ঘুরি ফিরি পাগল পারাবে আরে ও ভুলানো, ওরে ত্রিবেণীর নাম তিনটে ভক্তি গুণে পাবি মুক্তি হবে।
জলে ডুব দিয়া রে ওরে অতল জলে ডুব দিয়া দে ওরে ভুলামো অতল জলে ডুব দিয়া রে ওরে ভুলামো আসলে এই যে গানটা আমার শরীয়তপুরের চরশিমুলিয়া এমজি গাউস বাবা সে আমাদের জন্য তার মুখ নিঃসৃত কালাম রেখে গেছেন। এখানে কিন্তু কিছু কঠিন কথা বলা হয়েছে, আসা যাওয়া সদর দরজা। এখন আসা যাওয়া যে সদর দরজা, এই আসা যাওয়া সদর দরজা আমাদের চিনতে হবে। আবার বলা হয়েছে ত্রিবেণীর তিনটি ধারা, এই তিনটি ধারা যতক্ষণ পর্যন্ত আমরা চিনব না ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই জানব না। কথা ঠিক, কথা ঠিক। বলা হয়েছে ইরা পিঙ্গলা সুষমা, ইরা পিঙ্গলা সম সুষমা, যখন নাকি নাভি থেকে দম আস্তে আস্তে রাচক পূরক অর্থাৎ ঊর্ধ্বে নিয়া এটা যখন আপনি, এটা হলো দ্বিদল, দ্বিদল মানে মিলন কেন্দ্র, এটা বলা হয় সহস্রার। এজন্য অনেকে জিজ্ঞেস করে গুরুর বাড়ির নাম্বার কত, তখন বলা হয় গুরুর বাড়ির নাম্বার হইল সহস্র, এটার নাম হলো সহস্রার। অতএব আমরা যদি ডান বাম এবং সম এই শ্বাস প্রশ্বাস এটাকে যদি আমি ধারণ করতে পারি, ধরে রাখতে পারি, যেমন এক কিতাবের মধ্যে পড়েছি হযরত রাবিয়া মসজিদ সে একজন তাপসী ছিলেন, যদিও শারীরিকভাবে সে নারীকুলে এসেছেন কিন্তু বহু বহু দেহধারী পুরুষের চেয়েও সে শ্রেষ্ঠ। সে দুই রাকাত নামাজ একদমে পড়ত, এটা আমি একটা কিতাবের মধ্যে পড়েছি, দুই রাকাত নামাজ সে একদমে পড়ছে। শুধু দুই রাকাতের কথাই আসি, কিন্তু যারা নাকি এই দমটারে কন্ট্রোল করে ফেলছে সে ২০ রাকাত ৫০ রাকাত অর্থাৎ নফল নামাজ সারা রাত যদি একদমে আদায় করে তাহলে সেখানে তার কোনো সমস্যা হবে না। মাঝে মাঝে আমরা একটু চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে একটু কুলাইতে পারি, আবার মাঝে মাঝে কুলাই না, কারণ আমরা তো দুনিয়াদারের ভোগ বিলাসিতায় লিপ্ত আছি। সেটাই সেটাই। তাহলে সদর দরজা বলা হয়েছে এটা কি, যেখান দিয়া দম আসে আর যায়, এটাই হলো সদর দরজা। এখানেই সব সাধন ভজন, এটাই হলো সাধন ভজনের হিসাব নিকাশ। বলা হয়েছে রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে বনামা, পরে ষট চক্র জানো নিগুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুজ্জ বলে মোলা দাম।
প্রীতি তারাই তারাই জানে গোপন প্রীতি, প্রীতি তারাই তারাই জানে যার শোনে যার গোপন প্রীতি। আরে কিসের আমার আলো সতী কিসের হলুদ ফুটা, আর চোখের জলে কোথায় ছিলাম কোথায় এলাম জিজ্ঞাস করে গানি, আসরেতে বসে আছেন যতই আসে কানে, সবাই আমরা ছিলাম কিন্তু আরো সে মাওলায়, আলমে আরো আমরা ছিলাম সব জনায়, আল্লাহ যখন একা ছিল গোপনের গোপন, আপসি আপসি আল্লাহ আমার হইল চেতন, চেতন হইয়া আল্লাহ হইতে নূর ঝরিল, সেই নূরকেই আল্লাহ আমার জিজ্ঞাস করিল, আলাস তুবে রাব্বু কি মুন্নুর বলে কয়, আমি কি তোমার প্রভু বটে নয়, নূরে বলে আনা আনা আনতা আনতা হই, তোমার তুমি আমার আমি এই তো কথা কই, এই নূরকে দূরে একটু দিল রে সরাইয়া, সত্তর বছর পর্যন্ত রাখলো দূরে নিয়া, আবার আল্লাহ জিজ্ঞাসা করে ওই নূরের ওঠাই, আলাস তু রাব্বু কি মুন্নুরি আমি জানতে চাই, আমি কি তোমার প্রভু নই বলো রে ভাঙ্গিয়া, অবশেষে নূর তখন গেল শিকার হইয়া, ইয়া কালু বালা বলে করিল শিকার, আমি তোমার বান্দা তুমি পরোয়ার, হায়রে তুমি পরোয়ার, আরে সেইখানে প্রেমের একটা হইল আলা বলে যার শুনে যার বাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে সেখানেতেই আমরা সবাই নূরাকারে ছিলাম, সেখান থেকে দুনিয়াতে আমরা চলে এলাম, দুনিয়াতে পাঠায় আল্লাহ মা বাবার মাধ্যমে, যে যেমন কর্ম করিলাম আসলাম সেই মোকামে, সেই মোকামে চলে আসলাম শুনেন দিয়া মন, দুনিয়াতে আইসাই আমরা করতেছি করণ, আল্লাহর সাথে ওয়াদা করলাম যেখানেতেই থাকি আমরা যেন ওরে আল্লাহ তোমার আশায় থাকি, তোমায় যেন দেখি আল্লাহ তুমি সারা না, এই ওয়াদা কইরাই আমরা আইলাম যখন, আরে ভাই আইলাম যখন, আর দুনিয়াতে আইসা সেই কথা নাই আর মনে রে যার শুনে যার বাড়ি ছেড়ে কি রীতি তারাই তারাই জানে যার শুনে যার গোপন প্রীতি। যাই হোক পিতার মস্তক হইতে মাতৃগর্ভে যাই, সেখানে যাইয়া দশ মাস নিলাম আমি ঠাই, পিতার মস্তক হইতে আমি মায়ের গর্ভে যাইয়া এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পিতার মস্তকে ছিলাম আমি রক্তের পিণ্ড, রক্ত থেকে মন্থন করে পানি বিন্দু, সে এক বিন্দু পানি গেলাম মায়ের গর্ভে, আমার মা জননী সেই পানিটাকে আগলাইয়া ধরে লালন করে সেখানে একটা মানব আকার হলাম। তাই আমরা একটা জিনিস দেখি, আপনারা যারা পুরুষ বাবা আছেন আপনারা মায়ের গর্ভে ছিলেন নয় সাল, আমরা কথায় কথায় বলি দশ মাস দশ মাস, কিন্তু পুরুষেরা থাকে নয় সাল আর নারী
অর্থাৎ কন্যা সন্তান তারা পায় দশটা। এইভাবে সিস্টেম, এটার মূলে কি এটা আল্লাহই ভালো জানে। এটার ভিতরে আর কোনো হাত দেওয়ার দরকার নাই, পরে না। ওখানে আর হাত দেওয়ার দরকার নাই, কারণ অনেক গোপন, এটা আল্লাহই ভালো জানে, এটা বলার দরকার নাই। সেখানে পাঁচ মাসের সময় আমার সন্তানের কি হয়, মুখের মধ্যে একটা ফুল। যত পশু আছে সব সন্তান জন্ম নেওয়ার পিছনে কিন্তু একটা ফুল আছে, সেই ফুলটা মুখে থাকে, ওই মুখে চুইসা চুইসা তার আহার পায়। আরেকটা হিসাবে বলে, মায়ের নার সন্তানের নার অ্যাটাচড, মা যা খায় সেটা সন্তানেও খায়। এজন্য অনেক মুরব্বীরা জোর করে কয়, বুলো এখন আর খামুনা খামুনা কইস না, তুই একলা না, তোর পেটে একজন আছে, তুই না খাইলে ওইটাও না খাইয়া থাকবে, রেষ্টপুষ্ট হইব না। তো সেজন্য খাবার দাবার ওইভাবে হয়। যাই হোক, দশ মাস দশ দিন পরে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, চলে আসে। আমি শুধু এটুকুই বললাম, আর কথার মধ্যে কথা হলো, পৃথিবীর বুকে যার যেমন কর্ম সেই তেমন ঘরেই তার জন্ম। মাঝে মাঝে ব্রেনের মধ্যে দুই একটা প্রশ্ন জাগে, না 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 না, প্রশ্ন জাগে, হ্যাঁ জিগানের লিগে না ভাই, প্রশ্ন জাগে। সেটা হলো একটা নিষিদ্ধ পল্লী, সেখানে কিছু সন্তান হয়, এটা যদি একটু ব্রেনের মধ্যে খাটান তাহলে কত বড় একটা রহস্য। নিষিদ্ধ পল্লীতে যে সন্তানটি হলো, সন্তান তো নিষ্পাপ শিশু।